হাই গাইস, আজ আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি ওয়ার্কিং সিস্টেম অফ রিকুভা, আই মিন রিকুভা সফটওয়্যার দিয়ে কোনো কিছু রিকভারি করার সিস্টেমটা। তো এর জন্য আমাদের প্রথমে যা করতে হবে তা হলো আমাদেরকে রিকুভা সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিতে হবে। আগেই বলি, রিকুভা এমন একটা সফটওয়্যার যে আপনি যা কিছু ডিলিট করার পর আপনি রিসাইকেল বিন থেকে যদি এমটি করে দেন, তারপর আপনি সেটাকে ফিরে পেতে পারেন। সবগুলো না, তো প্রবাবলি কিছু জিনিস ফিরে পাওয়া যেতে পারে, তো এটাই মানে হেল্পফুল হতে পারে আমাদের জন্য। তো তার জন্য যা করতে হবে, জাস্ট রিকিউভা নামে আপনি করেন, সার্চ করেন। সার্চ করলে দেখবেন যে এরকম একটা পেজ আসবে, এটা হচ্ছে রিকিউভার নিজস্ব ওয়েবসাইট। তো এখান থেকে আপনি লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নেবেন, অবশ্যই লেটেস্ট ভার্সন ইজ দ্য বেটার। তো আপনি লেটেস্ট ভার্সনটা থেকে ডাউনলোড করে নেবেন। আই হ্যাভ অলরেডি ডাউনলোডেড অ্যান্ড দ্যাটস ওয়াই নাও আই এম নট ডাউনলোডিং ইট। সো আমি আমার পিছাতে যাচ্ছি অ্যান্ড নাও আই হ্যাভ টু ইনস্টল ইট। দেখেন আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি এটা। তো এখন আমরা শুধুমাত্র এটাকে ইনস্টল করবো বাই ডাবল ক্লিকিং, অ্যাজ ইউজুয়ালি যেভাবে আমরা ইনস্টল করে থাকি, বাস সেভাবেই। ইট মে টেক সাম টাইমস। Next, all this option is acceptable, so don't do anything in here. Install. Just wait for someone. After some while, it will be completed. Yes, it is completed. আমরা এখন এখন বলতেছে যে এটা রিবুট দেবে কি না, তো আমরা এখন রিবুট দেবো না, ম্যানুয়ালি আমরা পরে রিবুট দিয়ে দিব। তো সমস্যা নেই, সফটওয়্যার কাজ করবে। তো আমরা পরীক্ষামূলকভাবে কোনো কিছু ডিলিট করব অ্যান্ড ডিলিট করে দেখবো যে সেটা আসলে পাওয়া যায় কি না। তো আমরা এখন ডিলিট করব আমাদের ডেস্কটপে আমার একটা পিক আছে, তো এই পিকটাকে আমি আমার মতো করে রিনেম করে নেব। সাপোজ আমার বোঝার সুবিধার্থে বিডি 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 ওকে। তো এটা আমরা এখন ডিলিট করবো, ডিলিট করবো এবং রিসাইকেল বিন থেকেও সেটাকে এমটি করে দেবো। কিন্তু আমরা এটা আবারও কীভাবে ফিরে পাবো সেটা দেখবো, জাস্ট বাই ডাবল ক্লিকিং ওপেন দ্য রিকভারি সফটওয়্যার, অ্যাকসেপ্ট দ্য অল কন্ডিশনস অ্যান্ড ক্লিক নেক্সট। সো এখন আমরা কী ডিলিট করলাম, এখন আমরা ডিলিট করলাম একটা পিকচার্স। সো আমার পিকচার্সে ক্লিক করব, যদি এমনটা হয় যে আসলে কী ডিলিট করছি বা আমার কী হারাইছে বা অনেক কিছু হারাইছে, তো এই জন্য তখন অল ফাইল সিলেক্ট করব। যখন আমি জানি যে আমি অমুক ফাইলটাই ডিলিট করছি এবং অমুক ফাইলটি হারাইছি, তো তখন আমরা পিকচার্স সিলেক্ট করে নিলাম কারণ আমি ওইটাই হারাইছি। নেক্সট, এবং এখন কী বলতেছে দেখেন, ফাইল লোকেশন, এটা আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। বিকজ আপনি যদি বলতে পারেন যে আমার অমুক ফাইল থেকে এটা হারাই গেছে, তাহলে সেটা মানে ইট উইল বি দ্য মোস্ট বেনিফিশিয়াল। এখন যদি আপনি আই এম নট শিওর দেন, তাহলে মানে লোয়েস্ট আপনি রেজাল্ট পাবেন, বাট আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন যদি আপনি আপনার ডিস্কটা সিলেক্ট করে দেন যে আপনি কোন ডিস্ক থেকে পেয়েছেন। তো আমি যেহেতু জানি যে আমি আমার লোকাল ড্রাইভ সি, যেহেতু ডেস্কটপ লোকাল ড্রাইভ সি এর মধ্যে পড়ে, তো লোকাল ড্রাইভ সি এর থেকে হারাইছি, তো আমি সেটাকে সিলেক্ট করে দিলাম। নেক্সট এবং স্টার্ট। এখন এটা জাস্ট কিছু সময় নেবে, জাস্ট কিছু সময় নিয়েই এটা আপনাকে রেজাল্ট দেখাবে। তো জাস্ট ওয়েট ফর সামওয়ান। দেখেন এখানে অনেকগুলো পিক এসছে যেগুলো আপনি অলরেডি ডিলিট করেছেন। হ্যাঁ, তো এই পিকগুলো আপনি রিকভারি করতে পারবেন, আর যে কারণে এগুলো আপনাকে দেখাচ্ছে। দেখেন এর মধ্যে এইমাত্র আমি যেটা ডিলিট করলাম সেটা ছিল হচ্ছে বিডি, সরি, আমি যেই ফাইলটা ডিলিট করছি সেই ফাইলটা ফিরে পাওয়া সম্ভব না, কোনোভাবেই ফিরে পাওয়া সম্ভব না, অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে আপনি মোর অপশন দেখতে পারেন, অনেক আরও বেশি অপশন আছে। এখানে দেখেন আপনি কত কিছু ডিলিট করছেন, সব কিছু এখানে দেখাচ্ছে।
তো এটার আবার কিছু বিষয় থাকে যে কত দিনের মধ্যে, তো সেটা এক্স্যাক্টলি এডিট না, বাট এখন আমি যেটা ডিলিট করলাম সেটা খুঁজে পাই কিনা দেখি। তো আমি আমার ছিল বিডি, তো আমি এখন যে ফাইলটা ডিলিট করলাম সেটা পাওয়া সম্ভব না, সো সেটা দেখাচ্ছে না। এখানে আপনাকে আরেকটা আপনাদেরকে জিনিস বলি যে এখানে যেইগুলো সবুজ চিহ্ন দেওয়া আছে গ্রিন সিগনাল, দ্যাট মিন্স এটা আপনার রিকভারি করা সম্ভব, কিন্তু যেগুলো লাল সাইন দেওয়া আছে এগুলোকে রিকভারি করা সম্ভব না, কোনোভাবে সম্ভব না। তো সাপোজ আমরা এখানে কিছু বিষয় দেখতে পারি সবুজ, যেগুলো এগুলোকে আমরা রিকভারি করতে পারি। তো রিকভারি করার জন্য জাস্ট এগুলো সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করে রিকভার হাইলাইটস অর সেক হাইলাইটস বা যে কোনো একটা কিছু করি রিকভারি। কোথায় রিকভারি করব? দিস পিসি ডেস্কটপে। ওকে, রিকভারি কমপ্লিটেড করে দিলাম। দেখেন আমরা যে ফাইলগুলো হারাইছিলাম তার মধ্যে কিছু ফাইল ফিরে পেয়েছি। এই পিকচারটা আমি কখনো না কখনো ডিলিট করছিলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই এখন আবার সেটা ফিরে পেলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।